নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মেষ রাশির এপ্রিল মাস কেমন যেতে চলেছে, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, পুরো দেখুন। তার আগে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলটির মোটো অর্থাৎ এই চ্যানেলটিতে আপনারা মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও পাবেন, যে ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনাদের যে কোনো রকম প্রবলেমে পড়লে ডিসিশন নিতে খুব সহায়তা করবে, আমি এটি খুব দাবি নিয়ে বলছি। তাই অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছে এই চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনি আমার মেন চ্যানেলে প্রবেশ করুন এবং একটু নিচে নামুন, নিচে দেখবেন জীবনজয়ী চ্যানেলটি দেখাচ্ছে। এছাড়াও একটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মেষ রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস স্বর্ণ যুগের মতো হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি খুব বাস্তব। এপ্রিল মাসে মেষ রাশির জাতক ও জাতিকাদের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তো আমি এক এক করে আপনাদেরকে বলতে চলেছি আপনাদের কোন কোন দিকে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথমে যে দিকটা বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক দিক। মেষ রাশির জাতক ও জাতিকাদের অর্থনৈতিক দিক খুবই শুভ, তবে আপনাদের অর্থ আসবে বাট খরচার ভাবটা একটু দেখা যাচ্ছে, মানে আপনারা কোনো দামি প্রোডাক্ট কিনে নিতে পারেন সেই অর্থ দিয়ে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক কাঠামো বা পরিকাঠামোটা প্রবল হারে ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা এই এপ্রিল মাসে একদম অর্থের দিকে রাজায় থাকবেন। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে পা রেখেছেন তাদের বিবাহিত জীবন খুব ভালো যেতে চলেছে, আপনাদের মধ্যে একটা ভালোবাসা জিনিসটা খুব বেশি থাকবে এবং রোমান্টিকতাটা খুব বেশি লক্ষ্য করা যাবে উভয়ের মধ্যে। মোডের উপর দিয়ে যদি বলা যায় আপনাদের বিবাহিত জীবনও খুব ভালো। এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে যারা শিক্ষা নিয়ে আছেন, এই শিক্ষাকে আমি দুই ভাগে ভাগ করেছি, এক হচ্ছে লোয়ার লেভেল, এক হচ্ছে আপার লেভেল। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে, বাট খুব একটা রেজাল্ট ভালো হবে না, কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রকে আমি তিনটা ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি বা জব, দুই হচ্ছে বিজনেস বা ব্যবসা, আর তিন নম্বর হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি বা জবের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করুন, একাধিক জব আপনার হাতে আসবে, এতটুকুটা আমি বলছি, কারণ আপনাদের সময় খুবই ভালো যাচ্ছে। তো আপনারা যারা ঘরে বসে আছেন তারা জবের জন্য চেষ্টা করুন, আপনারা জব পাবেন, আমি একটি দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। মেষ রাশির জাতক ও জাতিকাদের ব্যবসা ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে, আপনারা ব্যবসায় প্রচুর পরিমাণে প্রভূত পরিমাণে উন্নতি করবেন, আপনাদের বিজনেস ক্ষেত্র খুবই ভালো, এবং আপনারা যদি লোন নেন ব্যাংক থেকে সেক্ষেত্রে লোনটাও খুব স্পিডে হবে, এবং আপনাদের লোন যাদের চলছে তারা খুব সহজেই সেই লোনকে রিকভারি করে নিতে পারবেন। এরপরে আসি সেলফ প্রফেশন। যারা সেলফ প্রফেশন অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এবং অ্যাস্ট্রোলজার, যারা এই সব লাইনে রয়েছেন তাদেরও ক্লায়েন্ট বাড়বে এবং আপনাদেরও ইনকাম প্রভূত হারে বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের যারা বিয়ে নিয়ে প্রচেষ্টা করছেন, বিয়ের জন্য অনেকদিন ধরে আপনারা প্রচেষ্টা করছেন, আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহের যোগ দেখা যাচ্ছে, তাই আপনারা এই সময় বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। মেষ রাশির জাতক ও জাতিকাদের সন্তান ভাগ্য মোটামুটি দেখা যাচ্ছে, তবে এই মাসে আপনারা কিন্তু একটু শত্রুতার মুখে পড়তে পারেন, মানে আপনার সাথে শত্রুতা হতে পারে, এছাড়াও ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা একটু সাবধানে চলাচল করবেন এবং শত্রুদের থেকে 10 হাত দূরে থাকবেন,
কারণ আপনার উন্নতিতে অনেকের জ্বলবে, এটা বাস্তব। তাই আমি যে কথাগুলি বললাম সেটি অবশ্যই ফলো করে মেনে চলুন, আশা করি ভালোই হবে আপনাদের। তো ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।